হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সোমাইয়া এল একাডেমি আজকে আমরা নিমেষে অঙ্ক বইটির সংখ্যাগত চ্যাপ্টারের এগারো থেকে কুড়ি পর্যন্ত অঙ্কের সমাধান করব মাত্র দশ মিনিটে দশটে অঙ্কের সমাধান দশ মিনিটে দেখো রয়েছে প্রথম অঙ্কটা পরপর তিনটে পূর্ণ সংখ্যা যোগফল সর্বদা দ্বারা বিভাজ্য হবে প্রথমে আমি বলে দিই যে পূর্ণ সংখ্যার কনসেপ্টটা ডো অসংখ্য সংখ্যা হতে পারে ঠিক আছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তো আমাদের বলেছে যে পরপর সংখ্যাগুলো জগফল তো এই সংখ্যাটা যোগফল ছয় তিন প্লাস চার প্লাস পাঁচ এই সংখ্যাটা যদি করি তাহলে তিন প্লাস চার সাত সাত আর পাঁচে বারো ঠিক আছে তার বারোটা সংখ্যা যদি আমি চার প্লাস পাঁচ প্লাস ছয় এই সংখ্যাটা কত নয় নয় সাড়ে পনেরো এই সংখ্যাটা তাহলে দেখো প্রতিটা সংখ্যা আমাদের কোন দ্বারা কত দ্বারা ভাঙতে পারি ছয়কে আমি দুই ইন্টু তিন করে করতে পারি চার ইন্টু তিন করতে পারি পাঁচকে আমি কী করতে পারি পাঁচকে করতে পারি তিন ইন্টু পাঁচ করতে পারি প্রতি দেখো তিন রয়েছে তাই না তাহলে প্রতি ক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য তারপর দেখো বারো অঙ্কটা কোনো সংখ্যার বর্গের সঙ্গে এর এক শতাংশ যোগ করলে একশো সাতচল্লিশ হয় সংখ্যাটি কত তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি এক্স তাহলে এবার বলছে এটার বর্গের সঙ্গে একশুর্থাংশ তার মানে ফর সমান একশো সাতচল্লিশ তাহলে এখানে একশো সাতচল্লিশকে আমি ভাঙতে পারি বর্গ করে তার কাছাকাছি বর্গ সংখ্যা যেটা রয়েছে সেটা একশো চুয়াল্লিশ প্লাস তিন তাহলে একশো চুয়াল্লিশ আবার কার বর্গ বারোর বর্গ তাহলে একশো চুয়াল্লিশ যদি বারো বর্গ এখানে এক্স রয়েছে তাহলে এখানে বারো লিখতে পারি এখানে বারো বাই চার ইকাল টু একশো চুয়াল্লিশ প্লাস তিন তাহলে এক্সের মান কত পাচ্ছি আমি এক্সের মান পাচ্ছি বারো এটা হচ্ছে অ্যান্সার তেরো নম্বর হক দেখো রয়েছে দুটি সংখ্যা জগবল চব্বিশ এবং এদের বর্গের জগবল তিনশো ছিয়াশি হলে একটি সংখ্যা কত এবার ধরে নিই যে সংখ্যাগুলো হচ্ছে এক্স আর ওয়াই এটা হচ্ছে তেরো নম্বর অঙ্ক ধরে নিয়ে সংখ্যা তো এক্স আর ওয়াই এবার প্রথম শর্ত হচ্ছে যে তাদের জগ হচ্ছে চব্বিশ তাহলে জগ চব্বিশ আর তাদের বর্গের জগ হচ্ছে তিনশো ছিয়াশি তাহলে চব্বিশটাকে আমি ভাঙতে পারি কত দ্বারা কুড়ি প্লাস চার করতে পারি সেক্ষেত্রে কুড়ির স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে চারশো আর চার করলে পারে ষোলো তাহলে চারশো ষোলো হয়ে যাচ্ছে এখানে আছে কত তিনশো ছিয়াশি তাহলে কুড়ি দেওয়া যাবে না তাহলে কুড়ি প্লাস পাঁচ উনিশ প্লাস পাঁচ করি উনিশের স্কোয়ার কত উনিশের স্কোয়ার মানে হচ্ছে তিনশো একষট্টি প্লাস পঁচিশ তিনশো একষট্টি প্লাস পঁচিশ মানে হচ্ছে তিনশো ছিয়াশি তাহলে এটাই হচ্ছে একটা সংখ্যা হচ্ছে উনিশ আরেকটা সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে এবার আমি উত্তর দেখবো কোন সংখ্যা আছে উত্তরে রয়েছে পাঁচ তাহলে উত্তর কত উত্তর হচ্ছে পাঁচ এটাই হচ্ছে অ্যান্সার এবার করবো এবার করব আমরা চোদ্দো নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক কী রয়েছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য একাশি হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে এই সব অঙ্ক কত করার জন্য খুবই সহজ পদ্ধতি একাশি রয়েছে একাশির সাথে এক যোগ করে দেবো তারপর এই সংখ্যাটি আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে পেয়ে যাচ্ছি তাহলে একাশি প্লাস এক সমান কত একাশি প্লাস এক বাই দুই সমান বিরাশি বাই দুই সমান একচল্লিশ সত্য উত্তর কটা পনেরো নম্বর অঙ্কটা রয়েছে কি চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠারো সাতাশ দ্বারা ভাগ করলে কমন দশ হলো পঁচিশ ভাগ শেষ থাকবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় এবারে যে সংখ্যাটা দেওয়া হয়েছে বারো আঠারো সাতাশ এবং দশ ষোলো পঁচিশ এই সংখ্যাটি দুটোর অন্তর নির্ণয় করবো তাহলে বারো মাইনাস দশ আঠারো মাইনাস ষোলো সাতাশ মাইনাস পঁচিশ তাহলে এটার মাইনাস করলে দুই এটার মাইনাস করলে দুই এটার মাইনাস করলে দুই তাহলে এদের অন্তর পাচ্ছি কত অন্তর পাচ্ছি দুই এবারে বারো আঠারো সাতাশ এর লস আগু বারো আঠারো সাতাশ লস আগু যদি করি দুই ছয় এটা হচ্ছে নয় এটা হচ্ছে সাতাশ এবারে তিন দিয়ে দিই তিন দিয়ে তিন দুকানে ছয় তিন তিনে নয় আর তিন নয় সাতাশ এবারে আমি তিন দিয়ে দিই দুয়েক একে এখানে দুই যাচ্ছে না দুই ডেল বসে দিলাম তিন একে তিন তিন তিনে নয় আর যাচ্ছে না তাহলে তিন দোকানে ছয় তিন ছয় আঠারো আর তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন দোকানে একশো আট তাহলে লগু পাচ্ছি কত ল সাঘু পাচ্ছি একশো আঠারো একশো আট এবারে এই একশো আট যেটা পেলাম সেটা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা আমি ভাগ করব চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি প্রথমে আমি নই দিয়ে দিলাম নই দিলে নশো বাহাত্তর তাহলে থাকছে কত থাকছে এদিকে সাত আর এদিকে হচ্ছে দুই সাত আর এদিকে এই নয়টা নামিয়ে দিলাম এখানটায় তাহলে এই নয়টা নামিয়ে দিয়ে আমি এবার দুই দিয়ে দিই তিন দিয়ে যাবে না তিন দিয়ে হলে অনেক তিনশো চব্বিশ হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে দুই দিয়ে দিতে হবে দুই দিয়ে দিলে কত হচ্ছে দুশো ষোলো তাহলে থাকছে কত তেষট্টি তাহলে আমি এই সংখ্যাটার এই সংখ্যাটা যদি গুণ করি তাহলে পাচ্ছি কত একশো আট ইন্টু বিরানব্বই ইকুয়াল টু যেটা উত্তর সেটা হচ্ছে নয় নয় তিন ছয় এই সংখ্যাটা পাচ্ছি এবার আমাদের অন্ত যেটা দিয়েছে এই যে দুই দুইটাকে আমরা এখান থেকে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি বিয়োগ করলে পাচ্ছি নয় নয় তিন ছয় মাইনাস দুই তাহলে মানে চার ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর ওকে এই অঙ্কটা আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে পরপর তিনটে সংখ্যা যদি কাছাকাছি থাকে যেমন এখানে উত্তর দেখা রয়েছে তিন ন হাজার নশো চৌত্রিশ ন হাজার নশো ছত্রিশ এবং ন হাজার নশো আটত্রিশ তো এরকম যদি তিনটে সংখ্যা থাকে তো সেক্ষেত্রে আমাদের ছোটো যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই হবে আমাদের উত্তর না একবারে চোখ বা এখান থেকে আমরা এইটা গুণনা করে আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে নয় 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 মাইনাস তেষট্টি এই যে সংখ্যাটা মাইনাস হবে সেটা হচ্ছে দুই তো এই সংখ্যাটা করলেও আমরা এই সংখ্যাটা পাবো নয় 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 তিন চার এই সংখ্যাটা কিন্তু পাবো এটাই হচ্ছে উত্তর নম্বর অঙ্কটা দেখো নম্বর হচ্ছে পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকগুলি কী কী পাঁচশো একষট্টিকে আমি ভাঙবো জাস্ট একষট্টিকে ভাঙব তাহলে এটাকে আমি ভাঙতে পারি প্রথমে এগারো দিয়ে ভাঙতে পারি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর এগারো একান্ন একান্নকে আমি ভাঙতে বা তিন দ্বারা তিন সতেরো একান্ন তাহলে মৌলিক পাচ্ছি কত তিন সতেরো আর হচ্ছে এগারো তো এবারে আমাদের নির্ণত দিয়েছে সংখ্যাগুলোর উৎপাদকগুলি যোগফল তাহলে এই সংখ্যা তিনটে জগবল করলে হয়ে যাবে একত্রিশ এটাই হচ্ছে আমাদের উত্তর সতেরো নম্বর অঙ্ক দেখো তিন জিরো চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি জগবল কত তিন জিরো চার দ্বারা গঠিত তাহলে চার চার দ্বারা প্রথমে সব থেকে বড়ো সংখ্যা হতে পারে চারশো তিরিশ তারপরে কী হতে পারে চারশো তিন হতে পারে আর কি হতে পারে তিনশো চল্লিশ হতে পারে আর এটা হচ্ছে তিনশো তিন হতে পারে এই সংখ্যাগুলোয় এই সংখ্যাগুলোয় কিন্তু হতে পারে তো দেখো প্রথমে তিন আরে চারে কত সাত তিন এক চারে সাত চার চারে আট 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 তিনে কত আট আট তিনে হচ্ছে এগারো এগারো চারে চোদ্দ এটা হচ্ছে অ্যান্সার আট নম্বর অঙ্ক রয়েছে দুশো এবং তিনশোর মধ্যে কোন সংখ্যা কোন বৃহত্তম সংখ্যাকে ছয় আট নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে প্রথম আমি ছয় আট এবং নয় এই সংখ্যাটি লসাও করবো লসাও করলে আমি দুই দিয়ে যদি দিই তাহলে হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে নয় তাহলে এবার তিন দিয়ে তিনে তিন চার আট হচ্ছে তিন তাহলে তিন চারে কত বারো বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দোকানে কত বাহাত্তর তাহলে পাঁচে কত বাহাত্তর এবারে আমাদেরকে বাহাত্তর সংখ্যাটিকে আমাদের গুণ করতে হবে এবং সেই গুণ করার পরে বাহাত্তর সংখ্যাটিকে গুণ করতে হবে সেই গুণ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা অবশ্যই দুশো এবং তিনশোর মধ্যে থাকতে হবে তাহলে বাহাত্তরকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ দুই দিয়ে যাবে না তিন দিয়ে গুণ করি তিন দিয়ে যদি গুণ করি তাহলে তিন দুকোনে ছয় আর তিন সাথে একুশ দুশো ষোলো আর কী গুনতে পারি তিন বাহাত্তর ইন্টু চার তাহলে চার দোকানে আট আর চার সাথে আটাশ এই সংখ্যাটা পাচ্ছি এবারে এখানে আমাদেরকে একটা কথা বলে দিয়েছে যে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশ্যই থাকবে তাহলে এখানে পাঁচ যোগ হবে এখানে পাঁচ যোগ হবে তাহলে আমাদের নির্ণয় করতে যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে তো এই সংখ্যাটা তাহলে কথা হচ্ছে দুই আর নয় এটা হচ্ছে তিন দুশো তিরানব্বই এটাই হচ্ছে আমাদের উত্তর এবার দেখো উনিশ নম্বর অঙ্কটা বলেছে দুটো সংখ্যার গুনফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগফল ভাগফল রয়েছে সাত তাহলে সংখ্যা দুটি কী কী তাহলে বড়ো সংখ্যা আমাদের শর্টকাট পদ্ধতি প্রসেস হচ্ছে বড়ো সংখ্যা সমান রুট আবার অফ পনেরোশো পঁচাত্তর ইন্টু সাত তা এটা রুট থেকে বাইরে যদি করি তাহলে আমরা এটাকে ভাঙতে পারি কত দিয়ে ভাঙতে পারি দুই দুই পাঁচ ইন্টু সাত ইন্টু সাত এই সঙ্গে ভাঙতে পারি এটা হচ্ছে পনেরো আর এই সাত ধরুন এটা সাত তাহলে হচ্ছে একশো পাঁচ এবারে ছোট সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে যে এক পাঁচ সাত পাঁচ ভাজিত সাত এই সংখ্যা যদি আমরা ভাগ ভাগ করি তাহলে কত পাচ্ছি ভাগ করলে পাচ্ছি দুশো পনেরো দুশো পনেরো মানে আবার পনেরো স্কোয়ার তাহলে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি হচ্ছে পনেরো আর একশো পাঁচ এটা হচ্ছে আমাদের অ্যান্সার চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী বারো ষোলো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটি এখানে চারটি অপশান দেওয়া রয়েছে তো আমাদের অপশান ছাড়াই আমি প্রথমে করবার চেষ্টা করি কত রয়েছে প্রথমে রয়েছে বারো ষোলো আর চব্বিশ এই লস করি প্রথমে লস করে দুই ছয় আট বারো তারপরে দুই তিন চার ছয় তারপরে দুই দুই তিন তিন এক দুই এক এই সংখ্যাটা পেলাম এবার এটা গুণ করি গুণ করলে দুই ইন্টু তিন ছয় ছয় দুগুণে বার পাঁচগণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে লস পাচ্ছি কত আটচল্লিশ এবার আটচল্লিশ কেমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা চারশো এবং পাঁচশোর মধ্যবর্তী তাহলে আটচল্লিশকে যদি নয় দিয়ে গুণ করে তাহলে কত হচ্ছে নয় দিয়ে গুণ করলে চারশো বত্রিশ আচ্ছা আটচল্লিশকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত চারশো আশি দুটোই কিন্তু আমাদের চারশোর ভিতরে এবারে আমাদের দেখতে হবে যে ও অপশানে কোনটা রয়েছে অপশানে তিনশো বত্রিশ নেই এবং চারশো আশিটা রয়েছে তাহলে চারশো আশিটায় উত্তর হবে এটা এই পর্যন্ত আজকে আবার নেক্সট